हेलो गाइस कोरल ड्रो एक्स सेवन आपने दर के स्वागत हो आज का आपने दर के सिखाबो कोरल ड्रो एकदम स्टार्टिंग थे के आपने दर का चाहे मैं एक टाइम रिक्वेस्ट करूँ वीडियो टी शुरू थे के संपूर्ण देख बैन नमस्कार बंदरों आपने दर देख सेंट टेक धुलिया नारामी आपने दर साथ ऐसे विषय तुम्हारे नल ताले चलो शुरू करिए आज के क्लास देखते ही পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবার আমরা ওপেন করে নিব Corel Draw X7 তো দেখতে পাচ্ছেন Corel Draw X7 আমরা ওপেন করে নিয়েছি এই Corel Draw X7 এ ওপেন করার পরে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করব তো ফার্স্ট স্টেপ আমাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা তো এখানে দেখুন নিউ ডকুমেন্ট বলে একটা অপশন পাবেন এছাড়াও আপনি ফাইলে ক্লিক করবেন তখন দেখেন নিউ বলে অপশন আছে এই নিউ অপশনটা কন্ট্রোল দেবে থেকে এন প্রেস করলেও কিন্তু নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো যে কোনো একটা জায়গাতে আপনি এখানেও করতে পারেন এখান থেকে ফাইলে গিয়ে নিউ এই অপশনটিতেও ক্লিকও করতে পারেন একই জায়গা দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করলাম দেন নিউ এ ক্লিক করলাম চলে এসেছে আমি এখানেও ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউ ডকুমেন্টে ক্লিক করছি দেখুন সেম ডায়ালগ বক্সে এসে গেছে এবার এই ক্রিয়েট এ নিউ ডকুমেন্টে ডায়ালগ বক্সের মধ্যে প্রথমে দেখুন অপশনটা আছে নেম তো নেমের জায়গায় আপনারা যে ডকুমেন্ট তৈরি করতে চাইছেন যে গ্রাফিক্স বানাতে চাইছেন সেই গ্রাফিক্স এর একটা নাম দিয়ে দিবেন তো যে কোনো নাম আমি আজকে নাম দিয়ে দিচ্ছি বেসিক ক্লাস যে কোনো আপনি নাম দিতে পারেন এই নামটা আবার সেভ করার সময় আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন তো নাম আমি দিয়ে দিয়েছি এবার তারপরের অপশনটা দেখুন লেখা আছে প্রিসেট ডেস্টিনেশন প্রিসেট ডেস্টিনেশন এখানে অনেকগুলো ডেস্টিনেশন পাবেন আপনি করেল ড্রো ডিফল্ট পাবেন তারপর সিএম ওয়াইকে করেল পাবেন ওয়েবের জন্য করেল এখানে বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন ওয়েব যদি করেন ওয়েবের জন্য বিভিন্ন ওয়েব ব্যানার বানাতে পারবেন বিভিন্ন সাইজের দেখুন এখানে ব্যানার আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বিভিন্ন দেখুন ওয়েব ওয়েব পেজ 960x960 ওয়েব পেজ 760x420 এরকম বিভিন্ন সাইজের আছে আপনি যদি এখানে অন্য সাইজ করেন মনে করুন ওয়েব করলাম আমি সিএম ওয়াইকে করছি তো সিএম ওয়াইকে দেখুন বিভিন্ন ক্যাটাগরির দেখুন যে ইন্টারন্যাশনাল সাইজ পেজের সেই ইন্টারন্যাশনাল সাইজগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো আমরা চাইলে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো দিতে পারি এই জন্য আমরা কাস্টম বলে একটা অপশন পাচ্ছি সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি তো এখানে যেটা খুশি আপনার যেটা ইচ্ছে হবে সেটা আপনি দিতে পারবেন তবে সিএম ওয়াইকে আর আরজিবি ডিফল্ট এই দুটোর ব্যাপারে আপনাদেরকে জানাবো যদি আপনারা কাজটা আপনার কাজটা যদি প্রিন্ট মিডিয়া হয় প্রিন্ট মিডিয়া মানে আপনি যেটা তৈরি করবেন যে গ্রাফিক্স ডিজাইনটা তৈরি করবেন সেটা যদি আপনি প্রিন্ট আউট করে বের করতে চান তাহলে অবশ্যই সিএম ওয়াইকে সিলেকশন করবেন সিএম ওয়াইকে করবেন আর যদি আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করছেন মানে যেটা তৈরি করবেন সেটা হয় ইউটিউবে ফেসবুকে বা ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গাতে ইলেকট্রনিক মিডিয়াতে আপনি আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা করবেন ডিফল্ট আরজিবি আরজিবি এটা মাথায় রাখবেন ঠিক আছে তো যে কোনো সাইজেরই করতে পারেন আর তার নিচে দেখবেন সাইজ বলে আছে যে সাইজ মানে পেপারের সাইজটা কোন সাইজে তো আপনি নিতে চাইছেন আপনি কি A4 সাইজের বানাতে চাইছেন না বড় সাইজের বানাতে চাইছেন যদি আপনি ফ্লেক্স বানান বা রিপ্লেট বানাতে চাইছেন বা যে আপনার যেটা ইচ্ছা বানানোর সেটা আপনি সাইজ দিতে পারবেন তো যে কোনো সাইজ দিতে পারবেন যদি A4 হয় তো A4 দিবেন আর যদি মনে করুন আপনার ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো দেবেন তো এখানে ডাইরেক্ট এখানে লেখার দেখুন জায়গা আছে ওয়াইড ওয়াইড দেখুন এটা মিলিমিটারে করা আছে আমি যদি চাই ইঞ্চিতে করব তো ইঞ্চিতে করতে পারবেন আপনি পয়েন্টে করতে পারবেন তারপর সেন্টিমিটারে করতে পারবেন ফিটে করতে পারবেন ইয়ারটে করতে পারবেন মাইলসে কিলোমিটার অনেক অপশন আছে তার মধ্যে থেকে আমি দেখা গেল ইঞ্চে করতে চাইছি তো ইঞ্চ করে দিলাম দেখুন এবার ইঞ্চের মধ্যে আমি দেখা গেল যে আমি পেপারটা আমি বানাতে চাইছি সেই পেপারের সাইজটা হচ্ছে মনে করুন 20 ইঞ্চ ওয়াইড মানে চওড়া চওড়াতে হচ্ছে 20 ইঞ্চ আর হাইট হাইটে মনে করুন 12 ইঞ্চ 12 ইঞ্চ হাইট আর 20 ইঞ্চ
ওয়াইড মানে চওড়ায় 20 ইঞ্চ, আর লম্বায় মানে হাইটে উচ্চতায় হচ্ছে 12 ইঞ্চ। এবার এই দুটো দেওয়ার পরে তার পাশে দেখুন একটা আছে পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। এমএস ওয়ার্ডে আমরা খুব পরিচিত এই অপশন দুটো সম্বন্ধে, একটা ল্যান্ডস্কেপ আর একটা পোর্ট্রেট। তো আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা করবেন। পোর্ট্রেট মানে হচ্ছে যে লম্বাভাবে আমরা সাধারণত পেজটা থাকে, খাতার পেজ থাকে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে চৌড়াভাবে মানে পেজটাকে ঘুরিয়ে দিলে সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। এবার পেজ, নাম্বার অফ পেজ, কতটা নাম্বার আপনি চাইছেন পেজের সেটা নিতে পারেন। একটা হলে একটা, দুটো হলে দুটো পেজ নিতে পারবেন। আর প্রাইমারি কালার মুড, এই জায়গায় অবশ্যই আপনি সিএম ওয়াই কে রাখবেন যদি আপনার প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন, আর যদি ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করেন তাহলে আর জিবি রাখবেন। আমি এর আগেও বললাম, আবার বলছি, আর জিবি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, আর সিএম ওয়াই কে হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, মানে আপনি যদি প্রিন্ট আউট করতে চান তার জন্য সিএম ওয়াই কে করবেন। আর আপনার এখানে রেজুলেশন দিতে পারেন, ডিপিআই বিভিন্ন, দেখুন ডিপিআই এর আছে 300 আছে, 200 আছে, 150 আছে, 100, আপনার যে কোনো ডিপিআই এ দিতে পারবেন। আমরা ফটোশপে কাজ করার সময় ডিপিআই সম্বন্ধে খুব পরিচিত, তো যদি আপনার কনফিউজ থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেখাবো, ডিপিআই নিয়ে একটা ভিডিও দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি করে নিলাম সেটিংটা, তারপরে ওকে করে দেবেন। এখানে আরেকটা অপশন দেখুন, ডু নট শো দিস ডায়ালগ এগেন, মানে এটাতে যদি আপনি ক্লিক করে দেন, চেক করে দেন ক্লিক করে, এবার যদি ওকে করেন, নেক্সট টাইম যখন আপনি করবেন, ওপেন করবেন, তখন এটা কিন্তু আসবে না, এই বক্সটা আসবে না, ঠিক আছে? তো আমি চাইছি আসবে, এই জন্য আমি রেখে দিলাম। এবার ওকে করে দিচ্ছি। ওকে করলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে, দেখুন এখন ইন্টারফেসটা কেমন, একটা পেজ দেখুন, পেজের পেজটা দেখুন চলে এসেছে লম্বায় আর চওড়ায়, একটা চওড়াতে বেশ বড়ই আছে, লম্বাতে কম আছে। চওড়াতে নিয়েছিলাম কত, না চওড়াতে নিয়েছিলাম 20 ইঞ্চ, লম্বাতে নিয়েছিলাম 12 ইঞ্চ। তো যদি আপনারা ভুলে যান যে কোথা থেকে দেখবো আমি বা কিভাবে আমি বুঝবো এটা 12 ইঞ্চ, তাহলে এখানে দেখুন সবচেয়ে উপরে দেখুন, দেখতে পাবেন। তো এর আগের দিনও আমি বলেছিলাম সবচেয়ে উপরে টাইটেল বার, আর টাইটেল বারের নিচে আছে মেনু বার। দেখুন মেনু, দেখুন এখন অনেকগুলো মেনু চলে এসেছে। তো মেনু বারের নিচে আছে স্ট্যান্ডার্ড টুল বার, আর স্ট্যান্ডার্ড টুল বারের নিচে আছে প্রপার্টিস বার, সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রপার্টিস বার। মানে আমরা যাই কাজ করব তার বিভিন্ন ডিটেলস, মানে পুরো ডিটেলস আমরা দেখতে পাবো এই প্রপার্টিস বার। এই প্রপার্টিস বারের দিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের কাজ করার সময়। আর বাম দিকে পেয়ে যাচ্ছেন আপনারা টুল বক্স, আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম। এই বাম দিককার অংশতে দেখতে পাচ্ছি টুল বক্স আছে, আর ডান দিকে আমরা কালার দেখতে পাচ্ছি, নিচে এটাকে বলেছিলাম স্ট্যাটাস বার, ঠিক আছে? এবার মনে করুন আপনার টুল বক্সটা এখানে দেখুন একটা দাগ আছে, এই দাগটাকে ধরে আপনি যদি মনে করুন টুল বক্সটাকে উড়িয়ে দিব, বা আপনার হয়তো যেখানে কাজ করছেন সেখানে টুল বক্স দেখতে পাচ্ছেন না, তাহলে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ মেনুতে, উইন্ডোজ মেনুতে গিয়ে এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, কত অপশন আছে, যত আপনারা দেখবেন তত শিখতে পারবেন। তো এখানে দেখুন টুল বক্স আছে, টুল বার আছে, এই টুল বারের মধ্যে দেখুন টুল বক্স আছে, টুল বক্সে যদি আমি ক্লিক করে দিই দেখুন এটা উড়ে গেছে, এখানে আর টুল বক্সটা নাই। আবার যদি আনতে চাই তাহলে আবার যাচ্ছি আমি উইন্ডোজ মেনুতে, তারপর টুল বার, এবার টুল বক্সে দেখুন ক্লিক করছি, টুল বক্স দেখুন চলে এসেছে। সেমভাবে আপনারা আপনার ইচ্ছা মতো যেটা চাইছেন সেটা নিতে পারবেন, আনতে পারবেন। এখানে আপনি স্ট্যান্ডার্ড বার যদি না চান উড়িয়ে দেবেন, প্রপার্টিস বার যদি না চান তাহলে উড়িয়ে দিতে পারেন, আনচেক করে দেবেন তাহলে হয়ে যাবে। তো এখানে বিভিন্ন রকম বার, স্ট্যাটাস বার সব কিছু দেখতে পাচ্ছেন দেখুন। তো আমরা বেসিক্যালি পরিচয় এগুলো হয়ে গেছি, অনেক সফটওয়্যার চালিয়েছি, তো দেখুন আপনারা চালাবেন তো আরো বেশি বুঝতে পারবেন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শিখাবো, এখানে দেখুন একটা আছে পিক টুল, আর শিখাবো আপনাদেরকে সেভ সেভ টুল। তো পিক টুল আর সেভ টুল, যেটা শর্টকাট হচ্ছে F10, আর আপনাদেরকে শিখাবো রেকট্যাঙ্গুলার টুল, রেকট্যাঙ্গল টুল, তারপরে এলিপস টুল, আর আছে পলিগন। তো রেকট্যাঙ্গল, এলিপস আর পলিগন, আর এখানে পিক টুল, আর শিখাবো সেভ টুল। তো এগুলো নিয়ে কাজটা কি? তো পিক টুল,
পিক টুল সম্বন্ধে আমরা জানি, যে কোনো কাজ করি না কেন আমরা যে কোনো অবজেক্ট নিয়ে কাজ করি, প্রত্যেকটা অবজেক্টে কাজ শেষে আমাদেরকে পিক টুলে ক্লিক রাখতে হয়। অবজেক্ট বলতে মনে করুন একটা শেপ, আমরা রেকট্যাঙ্গেল শেপ নিচ্ছি, তো রেকট্যাঙ্গেল শেপে দেখুন ক্লিক করছি, যখন আপনি ক্লিক করে থাকবেন এখানে, যদি আপনি ক্লিক করে থাকেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন যদি আপনি ক্লিক করে থাকেন এখানে এই জায়গাতে, তাহলে দেখুন এখানে প্রত্যেকটা দেখুন একটা হ্যান্ডেল আছে, দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ডেল, তো এই হ্যান্ডেলে যখন আপনি ক্লিক করে থাকবেন বা হ্যান্ডেলটার উপরে ক্লিক করবেন, দুটো অপশন দেখাবে, একটা থ্রি ডি পয়েন্ট রেক্ট্যাঙ্গেল দেখতে পাবেন আর একটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল দেখতে পাবেন। তো আমি মনে করুন একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আমি এইভাবে ক্লিক করে ড্রাগ করে টানবেন, ক্লিক করে ড্রাগ করে টানবেন, তো দেখুন রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো এই রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেছে, এই রেক্ট্যাঙ্গেলের যদি আপনারা সাইজ দিতে চান যে কত সাইজের হবে, মানে কত ইঞ্চির চওড়া হবে, কত ইঞ্চি লম্বা হবে, তা আপনারা এই জায়গাতে দিতে পারবেন। এই যে জায়গা উপরে দেখুন জায়গাটা দেওয়া আছে, আপনারা যদি দেখুন কাজটা হয়ে গেছে, এবার রেক্ট্যাঙ্গেলটা মনে করুন একটু ছোট করব, তো ছোট করার জন্য যে কোনো কাজ করার পর আপনারা পিক টুলে ক্লিক করবেন, পিক টুলে ক্লিক করার পর আপনারা রেক্ট্যাঙ্গেলটাকে ছোট করতে পারবেন, দেখুন অটোমেটিক দেখুন এখানে ছোট হচ্ছে, এখানে ফলো করুন, এই জায়গাতে ফলো করুন, দেখুন ছোট হচ্ছে বড় হচ্ছে, হচ্ছে প্রত্যেকটা জায়গায় অটোমেটিক ছোট বড় দেখুন হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনারা মনে করুন আমি নিজে থেকে লিখব, দেখা গেল আমি লিখছি 7 ইঞ্চ আর চওড়া লিখছি আমি 3 ইঞ্চ হাইট, এবার এন্টার মারছি, দেখুন চওড়া 3 ইঞ্চ হয়ে গেছে এই লম্বাতে আর চওড়াতে 7 ইঞ্চ হয়ে গেছে। তা আমরা ইচ্ছা মতো সাইজটা দিতেও পারি আমরা শেপের, আর শেপটা টানার বিভিন্ন স্টেপগুলো আমি বলে দিই, প্রত্যেকটা কিন্তু ডিটেলসে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন পুরো ডিটেলসে, এক একটা বিন্দু বিন্দু পর্যন্ত আমি আপনাদেরকে করেলিড্র শিখাবো। যখন আমি শেপটা টানছি, টানার সময় দেখুন যখন ক্লিক করব, তো ক্লিকটা করে যখন আমি টানছি, তখন যদি আপনি কন্ট্রোল দেবে থাকেন, মানে আপনার কিবোর্ডের CTRL বলে বাটনটা, সেটা দেবে থেকে যদি আপনি ক্লিক করে টানেন, তাহলে কি হবে দেখুন, যে আপনার রেক্ট্যাঙ্গেলটা একবারে চারিদিকে সমান আসবে, দেখুন চারিদিক সমান, উপর নিচ লেফট রাইট, মানে লম্বাতে চওড়াতে চারিদিক সমান আসবে। কিন্তু যদি আপনি দেখুন, আমি এখানেও এই শেপটাও এই জায়গা থেকে টেনেছিলাম আর এই শেপটাও এই জায়গা থেকে টেনেছিলাম, এবার টানছি দেখুন, আমি কন্ট্রোল দেবে থেকে শিফট দেবে এবার শেপটা টানছি, দেখুন যখন আমি কন্ট্রোল দেবে থেকে শিফট দেবে সমান টানছি, দেখুন শেপটা কি হচ্ছে, আমি দেখুন শেপটা যখন টানছি একদিক থেকে টানছি, দেখুন এই জায়গা থেকে টানছি, দেখুন ভালোভাবে টানছি, দেখুন তো কি হচ্ছে, চারিদিকে কিন্তু শেপটা হচ্ছে। আমি শুরু করেছিলাম এই জায়গা থেকে, মানে চার সাইডেই সমানভাবে শেপটা তৈরি হচ্ছে। তো আমরা যদি আমরা নর্মাল ক্লিক করে টানি, তাহলে শেপটা আপনি টানতে পারবেন আপনার ইচ্ছা মতো, আর যদি কন্ট্রোল দেবে থেকে ড্রাগ করেন, তাহলে কন্ট্রোল দেবে থেকে ড্রাগ করলে আপনার চারিদিক সমান হবে, তবে যে জায়গা থেকে চালু করবেন সেই জায়গা থেকে নিচে আসবে, আর যদি আপনি কন্ট্রোলের সাথে শিফট বাটনটা দেবে থেকে ড্রাগ করেন, তাহলে চারিদিকে সমান হয়ে চার সাইডেই শেপটা তৈরি করবে, মানে আকারটা, শেপের আকারটা চারিদিকে সমানভাবে একবারে এক্স্যাক্টলি তৈরি হয়ে যাবে। তো আপনার যেটা পছন্দ হবে, আপনার যেটা প্রয়োজন হবে, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এবার আমি দেখাই এই শেপটা, রেক্ট্যাঙ্গেল মনে করুন এলিপস লিখে দেখাচ্ছি, দেখুন এলিপসও তাই একই পদ্ধতি, যদি ক্লিক করে টানছি দেখুন যেমন খুশি আমি এইভাবেও টানতে পারি, কিন্তু যদি আমি কন্ট্রোল দেবে থেকে টানি এই জায়গা থেকে, আবার টানছি দেখুন আরেকটা শেপ টানছি আমি এই জায়গা থেকে, তো শেপটা টানছি তখন দেখুন কন্ট্রোল দেবে আছে এবার, কিন্তু আমি দেখুন কিন্তু চারিদিকে গোলটা কিন্তু সমান হয়ে দেখুন গোলটা হয়েছে, আর যদি আমি কন্ট্রোল দেবে থেকে শিফট দেবে এবার শেপটা টানি, তাহলে শেপটা দেখুন চারিদিকে হচ্ছে, তাই তো? তো বুঝতে পারছেন আশা করি কিভাবে হচ্ছে শেপটা। আমি যদি এলিপস দেখাই, পলিগন দেখাই, তো পলিগনটা দেখুন, পলিগন আমরা তো এইভাবে টানবো, ক্লিক করে ড্রাগ করে টানলে পলিগন চলে আসে, দেখতে পাচ্ছেন তো এই পলিগন, পলিগন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। তো কাজে লাগে কেমন, তার জন্য কাজ, বিভিন্ন কাজ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা দেখাই আপনাদেরকে আরো ডিটেলসে,
পিক টুলাই প্রথমত ক্লিক করে নিচ্ছি। প্রথমত আমি এই শেপটাকে নিয়ে দেখাই, রেকট্যাঙ্গেল শেপটাকে। এই রেকট্যাঙ্গেল শেপটা মনে করুন, এই দেখুন, প্রথমত আমি এই যে মিডিলের যে সেন্টারটা আছে সেই সেন্টারটায় ক্লিক করে দিলাম। ক্লিক করলে কি হবে দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আমি করি শেপটাকে এইভাবে হবে। আপনি যদি মনে করুন এটাকে ধরে এইভাবে করবেন এইভাবে হবে, মানে যেমন খুশি তেমন করতে পারবেন। অ্যাকচুয়ালি দেখুন প্রত্যেকটা কাজ যেমন খুশি তেমন করতে পারবেন। গোলটাকে আমি দেখাই, গোলটাকে দেখাচ্ছি। দেখুন যখন আমি মিডিলে ক্লিক করে দিচ্ছি এই সেন্টারে, তখন একটা যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন তীরচিহ্নর মতো আকার, সেটাকে ক্লিক করে টানলে দেখুন শেপটা কি হচ্ছে, একটা বাঁকানো শেপটা হয়ে যাচ্ছে। দেখুন দারুণ দেখতে লাগে, এরকম আমাদের দরকার হতেই পারে। আবার যদি আপনি এই কোণাতে দেখুন রোটেশন দেখাচ্ছে, এটাকে আপনি ঘুরাতেও পারেন, এইভাবে ঘুরাতে পারবেন। এই দেখুন তো দেখুন ঘুরছে, এবার ঘুরছে দেখুন, এখান থেকে মিডিল থেকে কিন্তু ঘুরছে। কিন্তু সেন্টারটাকে যদি আমি এই জায়গা থেকে সেন্টারটা যদি আমি এই জায়গায় এনে আনি, এবার যদি ঘুরাই দেখুন কিভাবে ঘুরছে দেখুন। প্রত্যেকটা কাজ কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে, এটা কিন্তু স্টক থেকে গেল, মানে পয়েন্ট পিন হয়ে থেকে গেল, এই জায়গা থেকে পুরোটা অ্যাঙ্গেলে রাউন্ড করে ঘুরছে। তো আপনারাও চেষ্টা করবেন কিভাবে আমি টানছি আর এগুলো প্র্যাকটিস করা, দেখা যে কিভাবে কাজ করতে হয়, এলিপস কেমন কাজ করে বিভিন্ন ক্যাটাগরির। এছাড়াও আমাদের কাছে যে শেপ টুল আছে, এই শেপ টুলটার ব্যাপারেও একটু বলে দিই। দেখুন আমি রেকট্যাঙ্গেল যে শেপটা টেনেছিলাম সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার দেখুন এটাতে ক্লিক করছি শেপ টুলে। শেপ টুলে যখন আমি ক্লিক করব, তো শেপ টুলে দেখুন ক্লিক করলে চারটা হ্যান্ডেল হয়ে গেছে, মানে যে কোণাগুলোতে চারটা দেখুন বিন্দু হয়ে গেছে। এই চারটা বিন্দুর যে কোনো একটা বিন্দুকে ধরে যদি আপনি একটু বাম সাইডে টানেন, ড্র্যাগ করে টানবেন, দেখুন শেপটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। এবার দেখুন, লক্ষ্য করুন রাউন্ড হয়ে গেছে শেপটা। আমরা এটাকেও দেখাই আপনাকে ভালো করে। দেখুন এখানে শেপ টুলে ক্লিক করলাম, এটার শর্টকাটও আছে, F10 প্রেস করলে শর্টকাট হয়ে যায়। তাহলে শেপ টুলে যখন আমি ক্লিক করছি, এবার হ্যান্ডেলটায় যখন আমি ক্লিক করে এইভাবে টানছি দেখুন, ড্র্যাগ করছি, তো দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। তো ছিল কি শেপটা, শেপটা ছিল চারকোনা, হয়ে গেল এবার রাউন্ডেড। তাহলে আমাদের এরকমও দরকার হতে পারে, রাউন্ড করারও দরকার হতে পারে, এই জন্য আমরা রাউন্ডেড দরকার হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন, এই দেখুন এরকম করতে পারেন। এই দেখুন কত ধরনের এই এলিপস দিয়ে কত কিছু বানানো যায়, দেখুন বিভিন্ন ডিজাইন দেখুন তো কত সুন্দর একটা। দেখুন আমরা কাগজের যে ঘূর্ণিগুলো বানাই, যে বাতাসে ঘুরে কাগজ দিয়ে, আমরা অনেকে আপনারা বানাতে জানেন এটা, তো দেখুন এখানে সহজে কিন্তু হয়ে গেল। কি করলাম না, আমি শেপ নিলাম, এই এটা নিয়েছি পলিগনটা, পলিগনের কাজ খুব ভালো লাগে করতে, পলিগন প্রচুর কাজে লাগে, দেখবেন পলিগন নিয়েছি। এবার আমি যখন শেপ টুলটা নিব, শেপ টুল নিয়ে দেখুন কত ধরনের কাজ হচ্ছে। আমি এটা ধরে যদি আমি এরকম করি, একটু বাঁকাতে পারি, স্টার করতে পারি, এই দেখুন আপনি যেমন করবেন, আপনি যদি স্টারটা এরকম করতে পারেন, এরকম হালকা করতে পারেন, বা এরকম করতে পারেন, বিভিন্ন কতটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইনটা আমি করতে পারছি। এই দেখুন, এই দেখুন বিভিন্ন রকম ডিজাইন আমরা করতে পারছি, ওই যে বানালাম তখন, তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি। তো বিভিন্ন কাজ আমরা কিন্তু করতেই পারছি, এই দেখুন খুব সুন্দরভাবে আমরা শেপ নিয়ে কাজ করতে পারছি। তো এই শেপগুলো প্রথমত আপনাদের কাজ হচ্ছে যে আমি এই পিক টুল আর শেপ টুল, রেকট্যাঙ্গেল, এলিপস আর হচ্ছে পলিগন, এই পাঁচটা টুলের কাজ আমি দেখালাম। এই পাঁচটা টুল প্রথমত আপনারা ট্রাই করুন, দেখুন, তারপর আমি নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন জিনিস দেখাবো এবং কাজ করে আগে টুলগুলো একটা একটা করে প্রত্যেকটা টুল আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, কিভাবে কোন টুলের কী কাজ, তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন, এইটুকু আমি ভরসা দিতে পারি।